আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, আমি আজ আপনাদের সঙ্গে মুরগির মাংসের একটি নতুন রেসিপি শেয়ার করছি। 500 গ্রাম মুরগির মাংস আমি এক চামচ লেবুর রস, 2 চামচ টক দই, 1/2 চামচ লঙ্কা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ চিকেন মশলা, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। এখন এটিকে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে মশলাটা ভালোভাবে চিকেনের সঙ্গে সেট হয়ে যায়। তো 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখন প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এটা আমি ঘিয়ে রোস্ট করব। তো একটু গরম হয়ে গেলেই আমি মুরগির মাংসের টুকরোগুলো একে একে দিয়ে নেব। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, প্লিজ সাপোর্ট করবেন। ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো মুরগির মাংসগুলো আমি এখন একে একে দিয়ে নিয়েছি। এবারে মুরগির মাংসগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে সুন্দর করে রোস্ট করে নেব। এই যে আমার মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো তুলে নেব। আবারও আমি পাত্রটা ভালো করে ধুয়ে নিয়েছি, কেন এতেই আমি মুরগির মাংস রান্না করব। তো 4 চামচের মতো এখানে আমি ঘি দিয়ে নিয়েছি, আমি ঘি মুরগির মাংসটা রান্না করব। একটু গরম হয়ে গেলেই আগে থেকে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথমে তারপর সব মশলা আমি এখানে 1/2 চামচ করে দিয়ে নিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে গেছে কিছু মনে করবেন না। তো 4টে ছোট সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর আমি 1 গ্লাস পরিমাণ আমার চিকেন অনুযায়ী আমি পানি দিয়ে নিয়েছি এখানে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা মিশিয়ে নিয়ে আমি একে একে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে নেব। মুরগির মাংসের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে প্রায় 20-20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর 5 মিনিট আগে আমি ঘরে হোমমেড আমার গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে আবারও 5 মিনিট লো আঁচে ভালোভাবে রান্না করে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। প্লিজ ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। ভিডিও কেমন হয়েছে বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।